ফলের সাইজ দেখেন, দর্শক ফলটার সাইজ দেখেন, ফল পেকে গেছে। এটা হচ্ছে এবার সিজনের প্রথম হারভেস্ট হবে এই ফলগুলো, এগুলো প্রথম ফুল আসছিল। এটা অনেক দিনের বাগান, এই বাগানের অ্যাকচুয়াল বয়স কত দিন এটা যদি একটু বলতেন। বাগানের অ্যাকচুয়াল বয়স এটা আপনার বলতে বলতে তো আমি হয়রান হয়ে গেছি আর কি। তো সত্যি কথাই হচ্ছে, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকালে আপনারা ভালো আছেন। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কৃষি ও মেশিল্প। তো আজকে আসলাম হচ্ছে সেই সাগর ভাইয়ের বাগানে, যে বাগানে ভিডিও আগেও দেখছেন, যে বাগানের সাথে আমরা প্রথম থেকেই ছিলাম এই বাগানের শুরু থেকে। তো দেখেন এই বাগানের কী পরিমাণ ফুল ফুটছে, ফুল ফুটছে আবার ফলে পরিণত হয়েছে। এই বাগানের বয়সটা খুব বেশি দিন না, আমরা সাগর ভাইয়ের সাথে কথা বলে জানবো যে আসলে বাগানের বয়স কত দিন, সব কিছুই জানবো। আর আপনারা ফুলও দেখতে পাচ্ছেন, সারা টোটাল বাগানটা আজকে ঘুরিয়ে দেখাবো। এই মানে এই বাগানে প্রায় 1000 উপরে খুঁটি আছে টোটাল বাগানটাতে। তো বাগানটা দেখতে পারতেছেন, এখানে ভাই কিছু জিনিস করছে যে প্র্যাকটিসগুলো আসলে দেখানো দরকার। আপনি একটু দেখেন, এই যে আমি যে জায়গাতে হাঁটতেছি এই জায়গাটাতে, যেখানে সার পানি কিছুই আসে না, আর এখানে দেখেন ওখানে একটা ই করছে, এখানে একটা করছে, এই পাঁচটার বেশি উঁচু করে দিয়া নালা করেছে, সার পানি যা দিতেছে যাতে এর বাইরে না যায়, একটা কাজ করছে। এটা বুদ্ধিমানের কাজ, অবশ্যই আপনারা অনেকেই করেন বা করেন না, এই বিষয়টা দেখানোর জন্য দেখাইলাম আর কি। আর গাছে কি পরিমাণ ফুল ফুটছে দেখেন। তারপরেও ভাইয়ের আসে কথা বললাম, সে সন্তুষ্ট না, কারণ সেখানে কিছু একটা ঘটছে। উনি বলছে কি ঘটছে সেটা ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট সম্বন্ধে শেয়ার করবেন। তো দর্শক এখানে ভাই আছে, সাগর ভাই, সাগর ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, রোদে পুরা তো চেহারাটা কালো বানিয়ে ফেলছেন, বাগানে খুব পরিশ্রম যাইতেছে না? একটু যাচ্ছে, অনেকদিন পরে আসলাম আপনার সাথে দেখা হলো। বাগানের ফুল দেখে তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কি অবস্থা বলেন বাগানের? বাগানের ফুল আপনার তো ভালো লাগতেছে, কিন্তু আমার মনটা একটু খারাপ যে আছে, আমাদের যে কোনো একটা কারণে হয়তো কিছু করি নষ্ট হয়ে গেছে। কিরকম নষ্ট হয়েছে? আমার এক্সপেকটেশন ছিল তো অন্তত 15,000 ফুলের আশা করছিলাম, সেখান থেকে তো আমার মনে হয় অর্ধেকে চলে আসছে আর কি। অর্ধেকে চলে আসছে। খুঁটি কতগুলো আছে বাগানে? খুঁটি 1000। 1000 খুঁটি আছে, 1000 খুঁটি, 15,000 ফুলের আশঙ্কা ছিল। হ্যাঁ, আশা ছিল, নষ্ট হয়েছে ভাই। এই যে বৃষ্টিতে অনেকের বাগানেরই ফুল নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার বাগানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফুল আছে, এটা কি পরিচর্যা করলেন? এখানে আমরা মানে হার্ড পরিশ্রম বলা চলে আর কি। আপনার হচ্ছে বৃষ্টির কারণে পলিনেশনের সমস্যা হয়, সেখানে আমরা তিনটা ধাপে কাজ করছি। প্রথম বিকালে এসে আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফুলের মাথায় আছে যে ওয়ান টাইম যে গ্লাসগুলো পাওয়া যায়, এটা আমরা হচ্ছে দিয়ে দিছি। দেন হচ্ছে রাত যখন 10টার পরের থেকে শুরু করেছি পলিনেশন, আপনার হচ্ছে 1টা-1.5টা পর্যন্ত আমরা ওইটা সারার পরে আবার ওই গ্লাসটা লাগাই দিয়ে আবার ভোরবেলা ওই গ্লাসটা আবার উঠায় নিয়েছি। সেক্ষেত্রে আমাদের আশা করছি মিনিমাম 95% ফুল ভালো থাকবে। আচ্ছা ভাই, এবার যদি মনে করেন কোনো আবহাওয়ার কোনো কিছু না হয়, শিলাবৃষ্টি বা জ্বর না হয়, যে প্রথম যে প্রোডাকশনটা আসতেছে, প্রথম কী পরিমাণ প্রোডাকশন আসতে পারে? আশা করছি এখন পর্যন্ত গাছে যে ফুল এবং ফল আছে এটাই আশা করছি অন্তত 1.5 থেকে 2 টন হবে, 1500-2000 কেজি হইতে পারে। আচ্ছা, সেটা 1 মাস লাগবে না হয়তো, আরও কম সময়ের ভিতরে আর কি। আচ্ছা, আপনার এই বাগান আগের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছে যে না এটা অনেক দিনের বাগান, এই বাগানের অ্যাকচুয়াল বয়স কত দিন এটা যদি একটু বলতেন। বাগানের অ্যাকচুয়াল বয়স এটা আপনার বলতে বলতে তো আমি হয়রান হয়ে গেছি আর কি। তো সত্যি কথাই হচ্ছে, গত বছর ফেব্রুয়ারির লাস্ট উইকে আমরা বাগান চারা দিচ্ছি প্রথম, মানে খুঁটির গুঁড়ায় চারা বসাইছি গত বছর ফেব্রুয়ারির লাস্ট উইকে। তো এখন পর্যন্ত আসলে আমরা হিসেব করলেই পাই যে মার্চ এপ্রিল মে মাসের 15 তারিখ, দেন হচ্ছে তাহলে হচ্ছে 14 মাস থেকে 15 মাস, এরকম 15 মাসের বাগান, 15 মাসের বাগান। দর্শক আপনারাও বাগানটা অনেকেই দেখছেন, অনেকে মন্তব্য করছেন, আসলে এই বাগানটা ভাই যেভাবে পরিচর্যা করছে, যে পরিমাণ ইনভেস্ট করছে, যে পরিমাণ মানে হচ্ছে সার দিছে জমিতে,
আর উনি যেভাবে ট্রিটমেন্ট করছে এইভাবে আসলে কেউ ট্রিটমেন্ট করে না। ড্রাগন অনেকেই মনে করে যে ড্রাগন ফালাই দিলে হয়। এই ফলের সাইজ দেখেন, এই ফলের সাইজ এতটুকু বড় হয়েছে শুধু ট্রিটমেন্টের কারণে। সাগর ভাই, আমার কাছে পাকা ফল আছে। পাকা ফল আছে? কত দিয়েছে পাকা ফল? পাকা ফল এই 25-30 কেজি হতে পারে আগামীকাল। মানে প্রথম যেটা মানে ফুল আসছিল সেটা? জি জি। আচ্ছা সাগর ভাই, আপনার যে চারার ব্যাপারে অনেকে ফোন দিছিল, 5-7 হাজার চারার জন্য বলছে, এখন তাদের তো চারাটা দিতে হবে, চারাটা দিবেন কখন? চারা দিব নভেম্বর ডিসেম্বর এরকম টাইমে। নভেম্বর ডিসেম্বরে, ডিসেম্বরের লাস্ট দিকে বেশিরভাগ, কারণ ওই সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগাইলে ভালো হয়, কারণ সেটা তো আপনার প্রুফ করলাম। এ দেখেন ফলের সাইজ দেখেন, দর্শক ফলটার সাইজ দেখেন, ফল পেকে গেছে। এটা হচ্ছে এবার সিজনের প্রথম হারভেস্ট হবে এই ফলগুলো, এগুলো প্রথম ফুল আসছিল, তো এটি হারভেস্ট করার সময় হয়ে গেছে, হয়তো কালকে হারভেস্ট, কালকে তো হারভেস্ট করবেন। জি জি, আশা করছি। বাজার কিরকম, পাইকার কিরকম বাজার? আজকে যে আড়ত থেকে ফোন দিছিল, ওরা বলল যে ভাই 500-600 টাকা আসতে পারে কেজি। আচ্ছা সাগর ভাই, যদি এবার আবহাওয়া ঠিক থাকে আর যেভাবে আছে ইনশাল্লাহ, যেভাবে ফুল আসতেছে, আর তারপর কিরকম মানে টাকা আসতে পারে এবার আনুমানিক? ভাই আমি তো ওই রকম ভাবে বিশ্বাসী না, তবে আমি আশা করছি যে আমি টাকা কি পরিমাণ হবে এটা না, আশা করছি ফল অন্তত 15,000 কেজি, মানে 15 টন। 15 টন, 15 টন ফল আসবে? 15 টন ফল। এখানে আছে 3 বিঘা জমি আছে, 3 বিঘা জমি, 3 বিঘা জমি 1,100 কোটির মতো আছে। না না, 1,035টা কোটি, 1,035টা কোটি আছে, 15 টন প্রোডাকশনে আশা করতেছে, আশা করতেছে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আপনি যেভাবে যত্ন করতেছেন এটা আনবিলিভেবল যতটুক হয়েছে। জি, তো দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বললাম, আপনাদেরকে জানাইলাম, এর পরবর্তীতে ভাইয়ের সাথে আরও বিষয়গুলো জানাবো, তারপরে তারপরে আপনাদের ভিডিও দেবো। তো যে বিষয়টা হচ্ছে, এই ড্রাগন চাষে যতটুক মানে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার যত্নের উপরে ডিপেন্ড করে। আপনি যত যত্ন নেবেন, আপনি যত যত্ন নেবেন গাছের, তত বেশি আপনাকে প্রোডাকশন দেবে। আর ড্রাগন একটা মানে কি জনপ্রিয় ফল হয়ে দাঁড়াইছে বর্তমান বাংলাদেশে। তো আপনারা যারা চাষ করতে চান চাষ করতে পারেন। আর চারার ব্যাপারটা ভাইয়ের সাথে এর আগে ভিডিওতে কথা বলছি, চারার দাম নিয়ে ওনার কোনো কমপ্লেন নাই, ওনার কোনো কিছু নাই। ওনার বলতেছে যে যদি কারো লাগে আমার বাগানে হিউজ চারা আসবে, হিউজ চারা বানানো যাবে, তো যাদের লাগবে নাম মাত্র টাকা দিয়ে আপনার চারা নিতে পারেন। উনি আসলে চাচ্ছে যে এই ফলের যে মানে এই চাষটা যাতে আরও ব্যাপকভাবে বাংলাদেশে হয়, যে ফলের যে চাহিদা আছে চাহিদাটা যাতে দেশে পূরণ হয়, এই লক্ষ্যে উনি কাজ করতেছে। উনি শুধু এটি না, আরও অনেকগুলো ভ্যারাইটি আছে ওনার কাছে, যেটা আমরা জানি, যে ভাইয়ের সাথে এর আগেও কথা হয়েছে যে কী কী ভ্যারাইটি আছে। তো ওনার উদ্দেশ্য হচ্ছে উনি এটা আসলে ছড়াবে, মানে সারা বাংলাদেশে ছড়ানোর উদ্দেশ্য। দেখেন ফলের সাইজ, ফল পেকে গেছে। সাগর ভাই, চারার যে ব্যাপারটা, গতবার তো বলে দিছি যে চারার তো আমি ডিরেক্টলি বলে দিছি আজকেও যে চারার দাম নিয়ে তো কোনো না না দাম নিয়ে কোনো ইয়ে নাই, মোটামুটি যতদূর সম্ভব আমরা অন্যান্য জায়গার তুলনায় অনেক কম রাখবো আশা করছি, কারণ মানে ফলের চাষ করতে এসে আসলে চারা বেচা নিয়ে তেমন বেশি আগ্রহী না আমি। চারা অনেক, যদি আমার পর্যাপ্ত চারা যদি হয় তো নামমাত্র টাকায় আমি হচ্ছে চারা দিয়ে দেবো, কারণ বাংলাদেশে ফলের অনেক বেশি ঘাটতি আছে, এই ঘাটতিটা আমরা চাই সবাই মিলে পূরণ করি, তো দেশ বাঁচবে, আমরা সবাই ভালো থাকবো। আচ্ছা আপনার সবাই ভালো থাকার ভিতরে আল্লাহর সন্তুষ্টি। আপনার বাগানটা যদি কেউ ভিজিট করতে আসে দেখতে চায় তাহলে কি? কোনো সমস্যা নেই, এনি টাইম, আমি তো সবসময় মোটামুটি ফ্রি থাকি, আমার অন্যান্য বিজনেস আছে, তারপরেও আমি নিজেকে অনেক বেশি মানে রিল্যাক্স রাখার চেষ্টা করি। কিন্তু এবার ভালো লাগলো যে আপনি পুরো কৃষক হয়ে গেছেন, বাগানি বাগানি হয়ে যায়, ব্যবসায়ীতে আপনি বাগানি হয়ে গেছেন, অনেক বড় বাগান। ওই বাগানগুলোর কি অবস্থা? ওই বাগানগুলো ইনশাল্লাহ ভালো, আল্লাহর রহমতে অনেক। যেগুলো ওখানে কি কি জাত আছে? ওগুলো আপনার হচ্ছে হলুদ আছে, যেটা আপনার ইসরায়েলের বলে, আপনার হচ্ছে বাড়ি থিরি আছে, যেটা লাল অনেকে ভেলভেট বলে, আবার আছে হচ্ছে আপনার সাদা যে গোলটা আছে ওইটা আছে, আপনার লাল যে আছে বাড়ি ওয়ান, বাট আছে ও বাড়ি ওয়ানের ভিতরে ওই জাতটা বাছাই করা একটা জাত আছে, সেই জাতটা ওই ফলের সাইজটা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো বলতে আমি আমার নিজের চোখে, আমি যেখান থেকে চারা নিয়ে আসছিলাম আমার এক ভাই, সেখানে আমি নিজে চোখে দেখছি 1 কেজি ওজনের ফল, একটা ফল, একটা ফলের ওজন 1 কেজি, আমি সেই বাগান থেকে
চারা সংগ্রহ করে আমি নিয়ে আসছিলাম। তাহলে আপনাদের বাংলাদেশে যেসব ফল চাষ হচ্ছে, ড্রাগন যেসব জাত, সব জাতই তো কালেক্ট করে ফেলছেন? আল্লাহর রহমতে মোটামুটি আমরা 6-7টা জাত আমার কাছে আছে এখন পর্যন্ত, তো চেষ্টা করব যে ভালো কিছু করার। জি দর্শক, আপনারাও আশা করি সাথে থাকবেন আমাদের, আমরাও পার্ট টু পার্ট একটা করে মানে আপনাদের ভিডিওটা দিব যে বাগানের কী অবস্থা যাচ্ছে, যত্ন কীভাবে নিচ্ছে ভাই, পায়ের ভাই যেহেতু যত্ন যেভাবে নিচ্ছে আপনাদেরকে ওইভাবেই পরামর্শ দিব, আর আপনারাও আশা করি ওইভাবে যত্ন নেবেন। একটা জিনিস দেখেন, এই যে ড্রেনের যে ব্যাপারটা ভাই, এই টেকনিকটা খুব মানে ভালো একটা টেকনিক খাটাইছে, যেটা হচ্ছে এই মাঝখানে হচ্ছে এটা হাঁটার জন্য রাখিয়ে দিছে, আর দুই পাশে হচ্ছে এখানে একটা বাঁধ দিছে, আপনারা মনে বুঝতে পারছেন এই একটা বাঁধ আছে, ওই পাশে একটা বাঁধ আছে, তো এই দুই বাঁধের মাঝে হচ্ছে পানি সার হচ্ছে এই দুই বাঁধের মাঝে দেওয়া হয়, আর মাঝখানে এটা শুকনো রাখা হয় যাতে কোনোভাবে মানে কাদা না লাগে আর সারটা যাতে সব জায়গায় না ছড়ে, কারণ ড্রাগনের শিকড় কিন্তু খুব দূরে যায় না, কাছে থাকে, এর জন্য হচ্ছে এই এই প্রসেসটা করা। আর এতে পানি সেচটাও কম লাগতেছে, সারটাও কম লাগতেছে, যে পরিমাণ সার দিচ্ছে টোটাল সারটাই মানে কাজে লাগছে, কোনো ওয়েস্ট হচ্ছে, নষ্ট হচ্ছে না, তো এটা বুঝতে পারছেন। এখানে আবার ফেরোমন ট্যাপ দিয়ে রাখছে প্রতিটা গাছের, হয়তো দেয়নি কিছুক্ষণ পরপর দিয়েছে, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমার এই চ্যানেল যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট সবসময় শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল বাটন অন করে রাখতে হবে। আর অবশ্যই ড্রাগন চাষি যারা আছেন তাদের জন্য শুভকামনা রইল, আপনারা যদি কেউ আসতে চান, দেখতে চান, চলে আসতে পারেন যশোরে, এটা হচ্ছে যশোর 7 মাইল, আর নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।